আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজ আপনাদেরকে করলা ভাজি দেখাবো রুই মাছের ডিম দিয়ে। চলুন দেখে আসি ভাজিটা কিভাবে আমি বানাই। রুই মাছের ডিম সিদ্ধ করে নিচ্ছি, একটু অল্প পানি আর লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। ভিউয়ার্স, আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি এখন 1.5 টেবিল চামচ আন্দাজ তেল দিয়ে দিচ্ছি। আমি 2টা পেঁয়াজ ১ চামচ রসুন বাটা দিয়েছি ১/৪ চামচ আদা বাটা দিয়েছি। সিদ্ধ করে অল্প লবণ দিয়ে পানিটা ছেঁকে ফেলেছি, ফেলে এভাবে ডিমগুলোকে ভেঙে নিয়েছি। এখন আমি আমি করলা, আলু আর পেঁয়াজ কেটে রেখেছিলাম। ঢেকে রান্না করব না, করলা ঢেকে রান্না সময় করলা ভাজি হতে একটু সময় লাগবে। করলা ভাজি ঢেকে না ভাজি করাই ভালো, কারণ ঢেকে রান্না করলে করলাটা আরো বেশি তিতো লাগে। পর
করে দিতে হবে। তেল উঠে আসবে ততক্ষণ আমাকে এভাবে নেড়ে যেতে হবে। দেখুন আমি মিডিয়াম জালে রেখে ভাপছি, কতক্ষণ পর পর নাড়া দিচ্ছি। এই যে এখন তেল উঠে আসছে, একটু পরেই আমার করলা রুই মাছের ডিম দিয়ে করলা ভাজি হয়ে যাবে। আমি আরো 5 মিনিট এটাকে নাড়াচাড়া করবো, তারপর আমি নামিয়ে ফেলবো। আমি এখানে করলার পরিমাণটা বলি নাই, আধা 250 গ্রাম করলার সাথে একটা বড় সাইজের আলু দিয়েছি, আর মাছের ডিম দিয়েছি প্রায় 150 গ্রাম। এখনই আমি নামিয়ে ফেলবো, করলা ভাজি হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে রুই মাছের ডিম দিয়ে করলা ভাজি। ভিডিওটি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।